নমস্কার বন্ধুরা আজকে আমি করাবো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের তরফ থেকে যে কোশ্চেন স্পেশাল কোশ্চেন দেওয়া হয়েছে তৃতীয় শ্রেণীর জন্য সেই কোশ্চেন পেপার সেটটা আমি এখন করাবো এগুলো এই কোশ্চেন সেটের সব কোশ্চেনই এমসি টাইপ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তাহলে শুরু করি এখানে প্রথমে বাংলা অংশটা দিয়েছে বাংলার প্রশ্ন একদম প্রথমে তাহলে প্রথমে কি দেখছি একটা পাঠ দিয়েছে সে অংশটা পড়ে তারপর সেখান থেকে উত্তর করতে হবে তাহলে এটা পড়ি মানুষই একমাত্র চারদিকের গন্ডি দিয়ে যে বাঁধা নয় মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে নিজের খাবার নিজে জোটাতে পারে আর পারে শত্রুর চোখে ধুলো দিয়ে পালাতে মানুষের না আছে বাঘের মতো বড় বড় থাবা না আছে গন্ডারের মতো বর্ম না সাপের মতো বীজনাত সিংহ বা হাতির পাশে মানুষকে মনে হবে তালপাতা পাতার সেপাই তবু সে জলে স্থলে আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে গরম আর ঠান্ডাকে হার বানাতে পারে গায়ের জোরে কেউ তাকে কাবু করতে পারে না রেলগাড়ি জাহাজ এরোপ্লেন জামাকাপড় ঘরবাড়ি বাড়ি বন্দুক এইসব দিয়ে অন্যান্য জীব জানোয়ারের ওপর সে টেক্কা দেয় বলবান বাঘের ভরসা শুধু তার নিজের মাংস বেশি আর সবচেয়ে বুদ্ধিমান শিম্পাঞ্জির ভরসা কেবল তার নিজের হাত পা কিন্তু মানুষের হাতে থাকে বর্ষা কি বন্দুক চোখে থাকে দূরবীন বা অনুবীক্ষণ তাহলে এই ছিল পাটটা এবার এখান থেকে কিছু প্রশ্ন আছে সেগুলো আমাদের করতে হবে কি বলছে নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও তাহলে চারটে করে অপশন আছে সঠিকটাতে আমাদের গোল দাগ দিতে হবে প্রথমটা কি আছে সিংহ বা হাতির পাশে মানুষকে যা মনে হবে কি মনে হবে তাল পাতা সেপাই তাহলে এই পাটটা যে পড়লাম সেখান থেকে আমরা এখন উত্তরগুলো পেয়ে যাব। তাহলে সিংহ বা হাতির পাশে মানুষকে মনে হবে অপশন বি তাল পাতা সেপাই তারপর দু একটা জলের স্থলে আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে কে পাখি বাঘ সিংহ না মানুষ তাহলে উত্তর হবে মানুষ অপশন ডি তাহলে হবে ডি মানুষ তারপর তিনেরটা একটা দেখো বলবান বাঘের ভরসা কি দূরবীন বন্দুক নিজের হাত পা না নিজের মাংস বেশি কি হবে অপশন ডি বলবান বাঘের ভরসা নিজের মাংস বেশি তারপর চারেরটা দেখো গায়ের জোরে যাকে কাবু করা যায় না কে সে সে হচ্ছে মানুষ তাহলে চারেরটা হবে অপশন সি মানুষ তারপর পাঁচেরটা দেখো হাড় হাড়ের বিপরীতার্থক শব্দটি কি তাহলে হার শব্দের বিপরীত শব্দ হচ্ছে জিত তাহলে পাঁচেরটা হবে অপশন বি জিত এবারে ভাগ দুই নিচে দেয়া ছবিগুলি দেখো তাহলে এখানে দেখো চারটে ছবি দিয়েছে ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি একটা রাখাল ছেলে তার হাতে একটা লাঠি সে পাহাড়ের ধারে ছাগল আর ভেড়া চড়াচ্ছে আর এখানে দেখো অনেকগুলো আরও লোক সবার হাতে লাঠি আর এখানে কি এখানে লোকজন কেউ নেই ছেলেটা দৌড়ে পালাচ্ছে আর একটা নেকড়ে বাঘ এসছে তারপর পরের ছবিটাতে নেকড়ে বাঘ ভেড়ার ওপরে ঝাঁপিয়ে পড়েছে তাহলে এরকম চারটে ছবি আমরা দেখতে পেলাম এবার এই ছবি থেকে কিছু প্রশ্ন আছে তাহলে দেখো ছ নম্বর প্রশ্নটা কি ছবিগুলিতে মাংসাশী প্রাণীটি হল তাহলে এই যে এতক্ষণ যে ছবি দেখলাম চারটে মাংসাশী প্রাণী কোনটা ছিল নেকড়ে তাহলে ছয়েরটা হবে অপশান ডি মাংসাশী প্রাণীটি হলো নেকড়ে তারপর সাথে প্রশ্নটা কি ছবিগুলিতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে তাহলে ছবিটা দেখো প্রথমে একজনের হাতে লাঠি তারপর এখানে আরও দুজনের হাতে লাঠি তাহলে মোট হল তিনজন তাহলে ছবিগুলিতে তিনজনের হাতে লাঠি দেখা যাচ্ছে তাহলে সাতেরটা উত্তর হবে অপশান সি তিনজন তারপর আটেরটা রাখাল গবাদি পশু চড়াচ্ছিল কোথায় এটা হবে অপশান এ পাহাড়ের কোলে তাহলে রাখাল গবাদি পশু চড়াচ্ছিল পাহাড়ের কোলে অপশান এ তারপর নয়েরটা নেকড়ে আক্রমণ করেছিল কাকে রাখালকে ভেড়াকে ছাগলকে না গরুকে তাহলে আগের ছবিতে আমরা দেখলাম নেকড়ে আক্রমণ করেছিল ভেড়াকে তাহলে নয়েরটা হবে অপশান বি তারপর দশেরটা ছবিগুলিতে ছাগলের মোট সংখ্যা কত তাহলে সব সবকটা ছবি দেখলে আমরা দেখতে পাবো ছবিগুলোতে ছাগলের মোট সংখ্যা হচ্ছে চারটে মানে সবকটা ছবি মিলিয়ে মোট চারটে ছাগলের ছবি আমরা পাই তাহলে হয়ে গেল এবারে ভাগ তিন এখানে আরেকটা পাঠ দিয়েছে সেটা আমাদের এখন পড়তে হবে পাঠটা তাহলে পড়ি পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু ক্যাঙ্গারু ক্যাঙ্গারু পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু কয়েকশো হাজার বছর আগে এমন ক্যাঙ্গারুও ছিল যাদের আকার হতো ঘোড়ার মতো বড় এখন ক্যাঙারু প্রধানত অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় সেই জন্যে অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙারুর দেশ এমনকি অস্ট্রেলিয়ার ন্যাশনাল কোর্ট অফ আর্টস এও ক্যাঙ্গারুর ছবি আছে মা ক্যাঙ্গারু পেছনের দুটো পায়ের মাঝখানে একটা থলি আছে এই থলিতে সে তার বাচ্চাকে বহন করে যতক্ষণ পর্যন্ত না বাচ্চা বেশ বড় হয়ে উঠছে তাকে সে লালন পালনও করে ক্যাঙ্গারুর বাচ্চা যখন জন্মায় তখন আকারে খুবই ছোট থাকে প্রায় এক ইঞ্চির বেশি লম্বা হয় না বাচ্চার গায়ের রং গোলাপি জন্মানোর পরই মা ক্যাঙ্গারু তাকে পেটের থলির মধ্যে রেখে দেয় বাচ্চা তখন নিজে কিছুই করতে পারে না বাচ্চার বয়স ছ মাস হলে সে একটা কুকুরের বাচ্চার মতো বড় হয়ে ওঠে থলির ভেতর থেকে তখন মাথা বার করে রাখে মা যখন গাছের ডালপালা খায় তখন সেই ডালপালা থেকে বাচ্চাও পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় বাচ্চা যখন মায়ের সঙ্গে সঙ্গে হাঁটতে ও দৌড়তে শেখে তখনও সে মায়ের পেটের উষ্ণ ও নিরাপদ থলিতে ঢুকে পড়তে চায় যখনই কোনো বিপদের আশঙ্কা দেখা দেয় মা ক্যাঙ্গারু বাচ্চা ক্যাঙারুকে মুখে করে থলির মধ্যে ঢুকিয়ে দেয় প্রাপ্তবয়স্ক ক্যাঙারু প্রায় দু মিটার লম্বা সামনের পা দুটোয় থাবা আছে এবং আকারে ছোট পেছনের পা দুটো খুব লম্বা ও শক্ত সমর্থ পেছনের পা দুটোর জন্যেই ক্যাঙ্গারু তিন থেকে চার দশমিক পাঁচ মিটার পর্যন্ত লাভ দিতে পারে লাফাবার সময় বড় ল্যাজের সাহায্যে ভারসাম্য বজায় রাখে তাহলে এই ছিল পাটটা এবার প্রশ্ন উত্তর উত্তরগুলো করতে হবে তাহলে এগারো নম্বর প্রশ্নটা দেখো ক্যাঙ্গারু প্রধানত পাওয়া যায় কোথায় ভারতে বাংলাদেশে অস্ট্রেলিয়ায় নাকি আমেরিকায় তাহলে উত্তরটা হবে অপশন সি অস্ট্রেলিয়ায় তারপর বারো নম্বর প্রশ্ন ক্যাঙ্গারু বিস্ময়কর প্রাণী কারণ তাহলে ক্যাঙ্গারু কেন বিস্ময়কর বিস্ময়কর প্রাণী প্রথমটা আছে সে জোরে লাফাতে পারে তারপর তার পেছনের পা দুটো সামনের পায়ের থেকে বড় সি হচ্ছে তার বাচ্চা বহন করার থলি আছে আর ডি হচ্ছে সে বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে তাহলে এখানে অপশান সি হবে কেন বাচ্চা বহন করার থলি অন্য কোনো প্রাণী থাকে না ক্যাঙ্গারু থাকে তাই ক্যাঙ্গারু বিস্ময়কর প্রাণী তাহলে বারোটা হবে অপশান সি এরপরে তেরোটা বাচ্চা ক্যাঙ্গারুর গায়ের রঙ কি সাদা খয়েরি গোলাপি নাকি সবুজ তাহলে এটা হবে গোলাপি তাহলে তেরোটা হবে অপশান সি গোলাপি তারপর চোদ্দোরটা প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু লম্বা হয় কতটা তাহলে এটা হবে প্রথমটা চোদ্দোর এ প্রায় দু মিটার তাহলে কতটা লম্বা হয় প্রায় দু মিটার চোদ্দোরটা হবে অপশান এ তারপর পনেরোটা কি আছে লালন পালন শব্দের অর্থ কি বহন করা নাকি বড় করা নাকি খাওয়ানো না সাবধান করা তাহলে এটা হবে বড় করা তাহলে লালন পালন শব্দের অর্থ হচ্ছে বড় করা তাহলে পনেরো বি এবারে আমরা গণিতটা করব বাংলা অংশটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা গণিত করব। তাহলে এখানেও সব এমসিকিউ কিউ কোশ্চেন প্রথমটা কি আছে দেখো নশো সাত সাতশো নয় নশো সত্তর সাতশো নব্বই সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় তাহলে এই চারটের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নশো সত্তর তাহলে অপশন হবে একের গ সবচেয়ে বড় হচ্ছে নশো সত্তর তাহলে একেরটা গ হলো এবারে দুই কি বলছে বারো দশ তেরো ষোলো আঠেরো কুড়ি এদের মধ্যে কোনটি সংখ্যা তাহলে সংখ্যা হচ্ছে এখানে কোন কাকে বলে যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে মেলে না সেটা বিজোর সংখ্যা তাহলে এখানে একমাত্র বীজ সংখ্যা হচ্ছে তেরো তাহলে অপশন হবে উত্তরটা হবে খ দুয়ের খ উত্তর হবে এবারে তিন তিনে দেখো ছবি দিয়েছে প্রথম ছবিতে আছে চারটে বল দ্বিতীয় ছবিতে আছে পাঁচটা তৃতীয় ছবিতে দুটো বল আর চার নম্বর ছবিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বল তাহলে প্রশ্ন হচ্ছে উপরের কোনটিতে সবচেয়ে বেশি বল আছে তাহলে সবচেয়ে বেশি বল আছে এই ছবিটাতে চার নম্বর ছবিতে তাহলে আমাদের উত্তর হবে ঘ তাহলে তিনের ঘ হবে চার চার নম্বর ছবিতে সবচেয়ে বেশি বল আছে তারপর চারেরটা দেখো কি বলছে তিনশো তিন তিনশো তেরো তিনশো তেত্রিশ একশো এদের ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি ঠিক ঊর্ধ্বক্রমে ক্রমে সাজানো মানে হচ্ছে ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় হিসেবে এদেরকে সাজাতে হবে তাহলে সবচেয়ে তিনশো তেরো তারপর তিনশো তেত্রিশ তাহলে এখানে হবে চারের গ তাহলে এই চারটে সংখ্যাকে ঊর্ধ্বক্রমে সাজালে এইটা হবে অপশন গটা সঠিক উত্তর হবে তাহলে চারের গ এবারে পাঁচেরটা দেখো এটা একটা আমের ছবি আছে দুশো টাকার আম আর একশো টাকার কলা এক দুশো টাকার পেয়ারা আম কলার পেয়ারার মোট দাম কত তাহলে মোট দাম এই তিনটে যোগ করতে হবে তাহলে এই তিনটে টাকা যোগ করলে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে মোট দাম তাহলে যোগটা দেখো দুশো বারো একশো দুশো বারো একশো বারো আর দুশো বাইশ যোগ করলে হয় পাঁচশো ছেচল্লিশ তাহলে যোগটা দেখো যোগ হচ্ছে যোগ করলে পাঁচশো ছেচল্লিশ হচ্ছে তাহলে এখানে কয়টাতে দেখো পাঁচশো ছেচল্লিশ আছে তাহলে পাঁচেরটা ক হবে এই তিনটের মোট দাম হচ্ছে টাকা তাহলে পাঁচেরটা হবে ক তারপর ছয়েরটা দেখো রিতা দোকান থেকে দু প্যাকেট বিস্কুট কিনে আনলো এক প্যাকেটে দশটি বিস্কুট আছে সেখান থেকে ভাইকে চারটে বিস্কুট দিল নিচের কোনটি ঠিক তাহলে চারটে অপশান দিয়েছে কোনটা ঠিক হবে দোকান থেকে দু প্যাকেট বিস্কুট আনলো আর প্রত্যেকটাতে দশটা করে আছে তাহলে দুই গুণ দশ সেখান থেকে চারটে ভাইকে দিল বিয়োগ চার তাহলে কোনটা হবে অপশন ঘ দুই গুণ দশ মানে মোটোর কুড়িটা বিস্কুট সেখান থেকে চারটে বিস্কুট ভাইকে দিয়েছে দিয়ে বিয়োগ চার তাহলে ছয়টা হবে ঘ দুই গুণ দশ বিয়োগ চার সাতেরটা দেখো চারটে ঘড়ির ছবি দিয়েছে কোন ঘড়িতে ছটা বাজে তাহলে এই ঘড়িটাতে প্রথম ঘড়িটাতে পোনে বারোটা তারপর একটা বারোটা পনেরো তিন নম্বর ঘড়িতে ছটা আর চার নম্বর ঘড়িতে ছটা পনেরো তাহলে কোন ঘড়িতে ছটা বাজে এই তিন নম্বর ঘড়িতে ছটা বাজে তাহলে অপশান হবে উত্তর হবে অপশান এই গটা তাহলে সাতের গ হবে তিন নম্বর ছবিতে ছটা বাজে এবারে আটেরটা চারটে ছবি আছে দেখো কোন ছবিতে ঠিক দুটি ত্রিভুজ আছে তাহলে এদের মধ্যে কোন ছবিতে ঠিক দুটি ত্রিভুজ আছে প্রথম ছবিতে দেখো দুটো এখানে এই ছবিটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ত্রিভুজ আছে মোট এখানে কোনো ত্রিভুজ নেই এই ছবিটাতেও কিন্তু তিনটে ত্রিভুজ আছে একটা দুটো আর এই বড়টা তিনটে তাহলে এখানে তিনটে ত্রিভুজ এখানে আছে আটটা এখানে একমাত্র দুটো ত্রিভুজ আছে তাহলে কোন ছবিতে ঠিক দুটি ত্রিভুজ আছে এই প্রথম ছবিটাতে তাহলে এইটাতে প্রথম ছবিটাতে দুটি ত্রিভুজ আছে তাহলে আটের কটা সঠিক উত্তর হবে তাহলে আটেরটা হল ক এবারে নয় কোন সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য তাহলে এখানে চারটে সংখ্যা আছে বাইশ চল্লিশ একুশ আর তেইশ এদের মধ্যে কোনটা তিন দিয়ে বিভাজ্য একুশ তাহলে একমাত্র একুশ সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য তাহলে উত্তর হবে নয়ের গ তাহলে নয়ের গটা উত্তর হবে একুশ এবারে দশেরটা একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোরে কতবার তাহলে একদিন মানে চব্বিশ ঘন্টা তাহলে একদিন মানে যদি চব্বিশ ঘন্টা আমরা জানি তাহলে মিনিটের কাটা ঘন্টায় একবার করে সম্পূর্ণ ঘোরে তাহলে ঘড়িকে মানে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে এক ঘন্টায় তাহলে চব্বিশ ঘন্টা হলে কতবার প্রদক্ষিণ করবে চব্বিশ বার তাহলে দশ একটা হবে গ চব্বিশবার এবারে এগারো তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে প্রতি বাক্সে পাঁচটি করে সন্দেশ আছে সেখান থেকে দুটি সন্দেশ ভাইকে দিলে তোমার কাছে কতগুলো সন্দেশ রইল তাহলে তিন বাক্স সন্দেশ কিনেছ সেখানে প্রত্যেকটায় পাঁচটা করে আছে কটা হলো মোট তিন পাঁচে পনেরোটা সেখান থেকে দুটো সন্দেশ ভাইকে দিলে তাহলে পনেরো থেকে দুই বিয়োগ করলে থাকে তেরো তাহলে এগারোটা হবে খ তেরো তেরোটা সন্দেশ পড়ে রইল তাহলে এগারোটা হলো খ এবারে বারোটা দেখো একটা চেয়ার চেয়ার আর টেবিলের ছবি আছে চেয়ারটার দাম কত নশো টাকা আর টেবিলটার দাম হচ্ছে নশো টাকা এবার প্রশ্নটা আছে তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার এবং একটি টেবিল কিনলেন তাহলে খরচ হলো কত টাকা তাহলে এই দুটো যোগ করতে হবে একটা টেবিল আর একটা চেয়ারের দাম যোগ করতে হবে তাহলে নশো সাতান্ন আর নশো পঁচাত্তর যোগ করে দেখো সাঁতার পাঁচে বারো দুই হাতে থাকে এক সাতার সাঁতার পাঁচে বারোকে কে তেরো তিন হাতে থাকলো এক নয় নয় আঠেরো উনিশ উনিশশো টাকা তাহলে একটা চেয়ার আর একটা টেবিলের দাম হচ্ছে উনিশশো টাকা তাহলে প্রথমটা উনিশশো আছে তাহলে বারোর কটা হলো সঠিক উত্তর তাহলে বারোর ক এবারে তেরোটা দেখো তেরো নম্বরটা কি বলছে ট্রেনের একটি কামরায় একশো জন যাত্রী আছে যখন ট্রেনটি পরের স্টেশনে থামলো তখন তেইশ জন যাত্রী নেমে গেল এখন ওই কামরায় যাত্রী সংখ্যা কত তাহলে একশো তেত্রিশ থেকে তেইশ বিয়োগ করলে যা হবে সেটাই হবে ওই কামরা যাত্রী সংখ্যা তাহলে দেখো একশো তেত্রিশ বিয়োগ তেইশ কত হয় তিন তিনে শূন্য তিন থেকে দুই বিয়োগ করলে এক এক একশো দশ তাহলে এখন ওই কামরা যাত্রী সংখ্যা একশো জন আছে তাহলে কোনটা দেখো খ খয় আছে একশো দশ তাহলে তেরোটা হবে খ এবারে চোদ্দ তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তিনটে নয় তাহলে কোনটা হবে অপশান ঘ এখানে তিনটে নয় আছে তাহলে চোদ্দটা হবে অপশান ঘ তিনটে নয় নশো নিরানব্বই এবারে পনেরো এবছর মিতা ও তার বন্ধুরা স্কুলে একশো একাত্তরটি গোলাপের চারা লাগিয়েছে অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে একশো গোলাপের চারা গোলাপের চারা গাছ লাগিয়েছে কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে তাহলে এখানে আমরা বড়টার থেকে ছোটটা বিয়োগ করবো তাহলে একশো থেকে একশো একুশ বিয়োগ করলে কত পাচ্ছি পঞ্চাশ একে শূন্য একাকে মিলে গেল শূন্য সাত থেকে দুই করলে পাঁচ পঞ্চাশ তাহলে কারা বেশি লাগিয়েছে একশো একাত্তরটা বেশি তাহলে মিতা ও তার বন্ধুরা বেশি লাগিয়েছে কটা পঞ্চাশটা তাহলে কোনটা হবে প্রথমেই দেখো আছে মিতা ও তার বন্ধুরা পঞ্চাশটি চারাগাছ বেশি লাগিয়েছে তাহলে এটা হবে সঠিক উত্তর তাহলে পনেরোটা ক হল সঠিক উত্তর তাহলে পনেরোটা হল ক এবারে ষোলোটা ষোলোর অঙ্কটা দেখো ছবি দিয়েছে বই বিতরণ হচ্ছে রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে তিনটি করে বই দেয়া হলো। মোট চারশো ছাপান্নটি বই দেয়া হলো কতজন ছাত্র বই বই তাহলে তাহলে মোট দেয়া হয়েছে তিনটে করে এটা ভাগ করতে হবে দেখো চারশো ছাপান্নকে তিন দিয়ে ভাগ করতে হবে চারশো ছাপান্নকে তিন দিয়ে ভাগ করলে কথা হয় তিন এককে তিন তাহলে এক নামলো পনেরো তিন পাঁচে পনেরো আর ছয় নামলো তিন দুগুণে ছয় তাহলে একশো বাহান্ন কতজন ছাত্র বই পেলো এটা হবে উত্তর একশো বাহান্ন জন তাহলে এখানে দেখো অপশান যে ঘ সেটা সঠিক একশো বাহান্ন জন আছে তাহলে ষোলোটা হবে ঘ একশো বাহান্ন জন এবারে সতেরোটা দেখো ছবি দিয়েছে প্রথম ছবিটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কিউ তারপরটাতে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিউ তারপরটাতে তিনটে তাহলে এখানে কত হবে দেখো দুটো দুটো করে কমছে তাহলে এখানে হবে একটা তাহলে এখানে সাতটা ছিল এখানে পাঁচটা হলো এখানে তিনটে তাহলে এখানে হবে একটা তাহলে পরেরটিতে কটি তারা হবে তাহলে একটা হবে তাহলে কোনটা হবে দুটি চারটি একটি দশটি তাহলে এটা হবে গ একটি সতেরোটা হবে অপশন গ একটি এবারে আছে আমাদের পরিবেশ তাহলে অঙ্কটা শেষ হয়ে গেছে এবারে আমাদের পরিবেশ প্রথম প্রশ্ন দেখো কি জল বাঁচাতে নিচের কোন কাজটি করা উচিত নয় যথাসম্ভব বৃষ্টি জল দিয়ে চাষ করা ফুল গাছের গোড়ায় কাঁচা আনাজ ধোয়া জল দেওয়া জলের কল খুলে রেখে দেয়া না বৃষ্টির জল ধরে রেখে সেই জলে স্নান করা তাহলে জল বাঁচাতে কোন কাজটি করা উচিত নয় তাহলে এটা হবে অপশন গ জলের কল খুলে রেখে দেওয়া এটা করা উচিত না এটা করলে জল নষ্ট হবে তাহলে এক একটা হবে গ এবারে দু একটা দেখো নিচে বাড়ির একটি মানচিত্র দেয়া আছে বাড়ির কোন দিকে ফুলের বাগান আছে তাহলে দেখো এটা একটা ছবি এখানে দিক বলে দিয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর এখানে চিহ্ন দিয়েছে তাহলে কোন দিকে ফুলের বাগান এটা দেখো ফুলের বাগানের চিহ্ন তাহলে এই হচ্ছে বাড়ি বাড়িটার এই দিকটা দেখো ফুলের বাগান আছে তাহলে এটা কোন দিক বাড়িটার এটা হচ্ছে এই যে পশ্চিম দিক তাহলে পশ্চিম দিকে রয়েছে ফুলের বাগান তাহলে আমাদের প্রশ্নটা ছিল কোন দিকে ফুলের বাগান তাহলে উত্তর হবে পশ্চিম দিকে তাহলে এটা হবে অপশন খ পশ্চিম দিকে ফুলের বাগান তাহলে দুয়েরটা হলো খ পশ্চিম দিকে এবারে তিনেরটা দেখো শীতকালে কোন ধরনের পোশাক পরলে আরাম পাবে তাহলে দেখো প্রথমটাতে আছে একটা ফ্রক তারপরটাতে একটা শার্ট তারপরটাতে আরেকটা গেঞ্জি শার্ট আর ঘরেরটাতে দেখো একটা সোয়েটারের ছবি আছে তাহলে শীতকালে কোন ধরনের পোশাক পরলে আরাম হবে তাহলে এগুলো এই প্রথম তিনটে হবে না এই যে যেটা ঘয়ের সোয়েটার আছে সেইটা হবে তাহলে শীতকালে সোয়েটার পরলে আরাম হয় তাহলে এই তিনেরটার উত্তর হবে ঘ সোয়েটারটা এবারে চার চারেরটা কি বলছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়িতে থাকলে সুবিধে প্রথমটা কি আছে খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি নাকি কাঠের বাড়ি নাকি টিনের চাল দেওয়া মাটির বাড়ি না পাকা বাড়ি তাহলে ভূমিকম্প প্রবণ অঞ্চলে যেখানে খুবই ভূমিকম্প হয় মাঝে মাঝে সেখানে কাঠের বাড়ি সবচেয়ে নিরাপদ তাহলে মাটির বাড়ি ভেঙে চুরে গেলে মানুষ চাপা পড়ে মরে যেতে পারে পাকা বাড়িও তাই কাঠের বাড়িটা একমাত্র সেখানে হালকা হওয়ায় অনেকটা নিরাপদ তুলনামূলকভাবে তাহলে চারেরটা হবে অপশন খ কাঠের বাড়ি পাঁচেরটা দেখো কি বলছে নিচের কোনটির সাহায্যে রান্না তাড়াতাড়ি হবে তাহলে এখানে চারটে ছবি দিয়েছে কোন উনানে রান্না করলে রান্না তাড়াতাড়ি হবে তাহলে এটা দেখো কয়লার উনান এটা হচ্ছে পাঁচের উনান আর গয়টা হচ্ছে স্টোভ আর চারেরটা গ্যাস তাহলে কোনটাতে তাড়াতাড়ি রান্না হবে এইটা গ্যাসে তাহলে পাঁচের ঘটা হবে সঠিক উত্তর এই এটাতে গ্যাসে তাড়াতাড়ি রান্না হবে তাহলে পাঁচ হলো এবারে ছয় ছয় কি বলছে পথে যেতে যেতে তোমার খুব তেষ্টা পেয়েছে তোমার কাছে কিংবা আশেপাশের কোথাও জল নেই রাস্তার ধারের ফলের দোকানে নানান রকমের ফল আছে তেষ্টা মেটাতে তুমি কোন ফলটা সবচেয়ে আগে কিনতে চাইবে তাহলে চারটে অপশান দেখো কি কি আছে আপেল আখরোট খেজুর ডাব তাহলে তেষ্টা মেটাতে সবচেয়ে ভালো হচ্ছে ডাব কেননা ডাবের জলটা অনেকটা পানীয় জলের মতোই তাহলে ছয়টা হবে অপশন ঘ ডাব এরপরে সাতেরটা দেখো তোমার ইন্দ্রিয়গুলো নানানভাবে নানান ভাবে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয় ইন্দ্রিয় ও উদ্দীপনার বিষয়ে যে জোরটি চিহ্নিত করো তাহলে এই চারটে অপশন দিয়েছে খুব গরমে শরীরে অনেক ঘাম হয় ক্ষয়েরটা আছে হঠাৎ চোখে আলো পড়লে চোখ বুঝে যায় গ আছে খুব মিষ্টি খাবারে চোখ জীব জ্বালা করে আর ঘ আছে অনেকক্ষণ খুব জোরে আওয়াজ শুনলে কষ্ট হয় তাহলে কোনটা সঠিক নয় এইটা অপশন গ খুব মিষ্টি খাবারে জীব জ্বালা করে তাহলে এটা হয় না তাহলে বাকিগুলো কিন্তু সঠিক আর একমাত্র গ এটা সঠিক নয় তাহলে সাতেরটা হবে গ তাহলে সাতের উত্তরটা হবে গ খুব মিষ্টি খাবারে জীব জ্বালা করে এটা যথাযথ নয় তারপর আটেরটা দেখো রাস্তায় চলার সময় কোন কাজটা করা নিরাপদ নয় প্রথমটা আছে ফুটপাত থাকলে ফুটপাথ দিয়ে হাঁটা খরটা কি আছে রাস্তা ফেরোতে হলে আগে দুদিক দেখে নেওয়া আর গ আছে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরোনো গ হচ্ছে রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোনো তাহলে কোনটা নিরাপদ নয় এটা হচ্ছে গ মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরোনো নিরাপদ নয় তাহলে আটেরটা হবে গ এবারে নয়েরটা দেখো ঠিক জোড়াটি নির্বাচন করো প্রথমটা কি আছে ফুলকপি ফুল গাজর কাণ্ড পেঁয়াজ ফল লাউ ফল কোনটা সঠিক তাহলে এখানে সঠিক হচ্ছে লাউ ফল কেননা গাজরটা হচ্ছে মূল পেঁয়াজটাও তাই আর ফুলকপি হচ্ছে কুড়ি একমাত্র লাউটা হচ্ছে গাছের ফল তাহলে নয়টা সঠিক উত্তর হবে ঘ এবারে দশেরটা দেখো কি বলছে তোমাদের ঘরে অনেক পুরনো খবরের কাগজ জমা হয়েছে কি করলে পরিবেশ দূষিত হবে না তোমার ঘর খালি হবে আবার নতুন কাগজ তৈরি করার ব্যবস্থাও করা যাবে তাহলে কোনটা করলে কোনো পরিবেশ দূষণও হবে না ঘরও খালি হবে আবার নতুন কাগজ তৈরির ব্যবস্থাও হবে তাহলে প্রথমটা কি আছে কাগজ জ্বালিয়ে রান্না করা এটা নয় কারণ এটা করলে পরিবেশ দূষিত হবে ক্ষয়টা কি কাগজকে কুচিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া এটাও ঠিক নয় তারপরটা আছে পুরনো খবরের কাগজের দোকানে বিক্রি করা আর ঘ আছে কাগজের ঠোঙা তৈরি করা তাহলে এই শেষের দুটো করলে কিন্তু পরিবেশের ক্ষতি হবে না কিন্তু পুরনো খবরের কাগজের দোকানে বিক্রি করে দিলে তবেই আবার নতুন কাগজ তৈরি করার ব্যবস্থা করা যাবে তাহলে দশের গটা সঠিক হবে এইটা করলেই এই আমাদের যে তিনটে শর্ত সেটাই পূরণ হবে ঘরও খালি হবে দূষণও হবে না আবার নতুন কাগজ তৈরির ব্যবস্থাও করা যাবে তাহলে দশেরটা হবে উত্তর অপশন গ এবারে এগারোটা দেখো এগারো নম্বর প্রশ্ন ছবিতে দেখা যাচ্ছে একটি মাটির বাড়ি তৈরি হচ্ছে বাড়ির চাল ছাওয়ার জন্য প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এমন কোন উপাদানটি ব্যবহার করা হচ্ছে তাহলে দেখো ছবিটা ছবিটা দেখো ছবিতে এখানে প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় তাহলে এরকম একটা জিনিস কি টিন খড় ইট না গাছের পাতা তাহলে এরকম দুটো উপাদান হচ্ছে খড় আর গাছের পাতা কিন্তু ছবিতে দেখো খড় দিয়ে ঘরটা ছাওয়া হচ্ছে তাহলে উত্তর হবে খ খড় তাহলে এগারোটা হবে খ এবারে বারোর প্রশ্নটা দেখো তোমার বন্ধু সুজয়ের পরিবার বৃক্ষটি নিচে দেয়া হলো রেখা চিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলির উত্তর নিচের প্রশ্নটির উত্তর দাও তাহলে ফ্যামিলি ট্রি বা পরিবার বৃক্ষ দেখো ঠাকুরদা ঠাকুমা তারপর বাবা মা আর কাকা তাহলে বাবা কাকা তারপরে মা এসছে তাহলে বাবা মা তারপর সুজয় তাহলে সুজয় প্রশ্নটা আছে সুজয়ের কাকা বিয়ে করার পর তার একটি মেয়ে হলো সুজয়ের বাবা বাচ্চা মেয়েটির কে হন তাহলে এখানে আছে বাবা মা সুজয় তারপর সুজয়ের কাকা কাকা এখানে তো যখন যখন কাকার বিয়ে করার পর মেয়ে হবে সেই বাচ্চা মেয়েটার কে হবে সুজয়ের বাবা কে হবে জেঠু হবে তাহলে এটা হবে গ জেঠু এবারে তেরোটা দেখো ছবিটা দেখো সবিতা প্রতিদিন সকাল সাতটায় কাজে যায় পোশাক দেখে বলো তো সবিতা কোথায় কাজ করে তাহলে পোশাক দেখে কি মনে হচ্ছে এটা মনে হচ্ছে হাসপাতাল তাহলে দেখো দিয়েছে চারটে পুলিশ স্টেশনে হাসপাতালে না বিদ্যালয়ে তাহলে পোশাকটা দেখে কি মনে হচ্ছে সবিতা কোথায় কাজ করে হাসপাতালে তাহলে এখানে নার্স মনে হচ্ছে ড্রেসটা দেখে তাহলে সবিতা কাজ করে হাসপাতালে তাহলে উত্তরটা হবে অপশন গ তাহলে তেরোটা হবে গ হাসপাতালে কাজ করে এবারে চোদ্দটা দেখো তোমার বন্ধু তার মায়ের সঙ্গে ডাকঘরে যাবে বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেলে প্রথমে পড়বে মাঠ তাহলে এখানে দেখো জিনিস আর চিহ্ন দিয়ে দেখিয়েছে তাহলে তাহলে এই হচ্ছে 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 এটা 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 বন্ধুর বন্ধুর বাড়ি বাড়ি আর পূর্ব দিক দক্ষিণ এটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক দেখিয়েছে তাহলে বন্ধু বাড়ি থেকে এটা হচ্ছে বন্ধুর বাড়ি বাড়ি থেকে বেরোলে পূর্ব দিকে তাহলে এটা দেখো পূর্ব লেখা তাহলে এই দিকটা পূর্ব পূর্ব দিকে গেলে প্রথমে পড়বে মাঠ এরকম মাঠের চিহ্ন প্রথমে মাঠ পড়বে তারপর আরও উত্তরে গেলে এই যে উত্তরে যাচ্ছে পড়বে ক্ষেত এটা দেখো ক্ষেতের চিহ্ন ক্ষেত তারপর কোন দিকে গেলে তারা ডাকঘরে পৌঁছবে ডাকঘর দেখো এইখানটায় তাহলে কোন দিকে যেতে হবে যেতে হবে পশ্চিম দিকে তাহলে বন্ধু বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেছে সেখানে মাঠ তারপর আবার উত্তর দিকে গেছে সেখানে ক্ষেত এবার কোন দিকে যাবে তাহলে এবার এই দিকে যেতে হবে এখানে ডাকঘর রয়েছে এই দিকে গেলে এটা হচ্ছে পশ্চিম দিক তাহলে এখান থেকে পশ্চিম দিকে গেলে ডাকঘর পাবে তাহলে দেখো অপশন দিয়েছিল পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিকে না দক্ষিণ দিকে তাহলে এটা হবে পশ্চিম দিকে যেতে হবে তাহলে উত্তর হবে অপশন খ তাহলে চোদ্দোটা হলো অপশান খ পশ্চিম দিকে এরপরে পনেরোর প্রশ্নটা দেখো নিচের কোন ক্রমে তোমার ছায়ার দৈর্ঘ্য বড় থেকে ক্রমশ ছোট হবে তাহলে ছায়ার দৈর্ঘ্য বড় থেকে ছোট হবে কোনটা হবে তাহলে সব ছায়া বড় থাকে কখন সকালবেলা এবং আস্তে আস্তে যখন দুপুর হয় তখন ছোট হতে থাকে তাহলে এখানে কোনটা হবে এটা হবে অপশন খ সকাল সাতটা তাহলে সকাল সাতটা সবচেয়ে বড় থাকে তারপর সকাল দশটা আর একটু ছোট হয় এবং দুপুর বারোটায় আরও ছোট হয় তাহলে বড় থেকে ক্রমশ ছোট হবে এটা সকাল সাতটা তারপর সকাল দশটা তারপর সকাল দুপুর বারোটা তাহলে পনেরোর খয়েরটা হবে সঠিক উত্তর পনেরোর খ তাহলে আমাদের পরিবেশটা এখানে শেষ হলো আর এই পুরো সেটটা আমরা কমপ্লিট করলাম ধন্যবাদ